আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনি রকম পেইড কিওয়ার টুল ইউজ না করে কিভাবে আপনি কিওয়ার্ড বের করবেন বা লো কম্পিটিশন কিওয়ার্ড হাই কম্পিটিশন কিওয়ার্ড মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ডগুলো বের করবেন রকম পেইড টুল ব্যবহার না করে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আপনারা সকলে জানেন যারা কিওয়ার্ড রিসার্চ করে বা যারা যে সমস্ত কিওয়ার্ড রিসার্জিং যে সমস্ত টুল আছে বেশিরভাগ টুলগুলো কিন্তু মানে পেইড টুল টাকা খরচ করে কিন্তু এটা ইউজ করতে হয় কিন্তু আজকের আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব এই সিস্টেমে যদি আপনারা কিওয়ার্ড বের করেন এবং সেই কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার পোস্টে সেটা হতে পারে ইউটিউবের ভিডিও অথবা ওয়েবসাইটের পোস্টে যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি আপনার কিওয়ার্ড রিলেটেড যে টপিক্স বা কিউআর রিলেটেড যে ভিডিওটা বা আর্টিকেলটা কিন্তু গুগলে বা আপনার ইউটিউবে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে কিন্তু র্যাঙ্ক করতে পারবেন তো এই কাজটা কীভাবে করুন আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিনিট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি প্রত্যেক দিন বিভিন্ন মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার গাইডলাইনে থেকে আমার টাচ থেকে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান কোনো প্রবলেম হলে যখন আপনি আমাকে দিয়ে সলভ করে নিতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন তো দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এই পেইড কোর্সটি তৈরি করা যেটার নাম আমি দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস আপনি কিভাবে ফ্রি মার্কেটিং করে ডে বাই ডে আপনার অডিয়েন্স গ্রো করে নিয়ে লাইফ টাইম অনলাইন থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করবেন এই বিষয়টা কিন্তু আমি আমার পেইড কোর্সের মধ্যে উল্লেখ করছি এবং আমার যে সমস্ত স্টুডেন্টরা আর্নিং করতেছে তাদের কিছু অল্প কিছু স্টুডেন্টরা আর্নিং প্রুফ এখানে আমি দিয়ে রাখছি এছাড়াও আমার কোর্সে কোন কোন ব্যক্তি জয়েন্ট হবেন না ঠিক আছে সকল ব্যক্তিকে আমার কোর্সে জয়েন হওয়ার দরকার নেই এখানে কিন্তু সেগুলো আমি লিখে রাখছি আর কোর্সের মূল্য রাখছি মাত্র তিন টাকা শুধুমাত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে কোর্সের মূল্য তিন টাকা রাখছি এছাড়া কোর্সের বিষয়ে যদি আপনি আমাকে ফোন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি আমাকে ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি যে কোনো কোর্সন করতে পারবেন আমাকে আমি কিন্তু অলওয়েজ টাইম আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের মূল টপিক্স হলো আমরা কোনো রকম পেইড টুল ইউজ না করে আমরা কিভাবে কিওয়ার্ড বের করব বা লো কম্পিটিশন কিওয়ার্ড হাই কম্পিটিশন কিওয়ার্ড মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ডগুলো বের করবো এই বিষয়টা নিয়ে আমি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো আপনারা চলে যাবেন হলো চ্যাট জিপিটি আপনারা সকলে জানেন চ্যাট জিপিটি কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং একটা এআই এআই অর্থাৎ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আপনি যে টপিক্স লিখবেন সেই টপিক্সের আগে কিন্তু সে একটা আর্টিকেল লিখে দিবে হ্যাশট্যাগ বের করে দিবে কবিতা লিখে দিবে ঠিক আছে এটা হলো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আর চ্যাট জিভিটি দিয়ে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন তো আজকে আমি মূলত আপনাদেরকে চ্যাট একটা ব্যবহার দেখাবো যে আপনি কিভাবে কিওয়ার্ড বের করবেন কি যে কোনো টপিক্সের লো কম্পিটিশন কিওয়ার্ড হাই কম্পিটিশন কি অথবা মিডিয়াম কম্পিটিশনের ওয়ার্ডগুলো কীভাবে বের করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা এখানে যদি আপনি যে বিষয়টা লিখে দেবেন সেই বিষয় রিলেটেড কিন্তু টপিক্সে সেই টপিকস রিলেটেড কিন্তু আর্টিকেল কিওয়ার্ড কিন্তু সে বের করে দিবে তা আমি এখানে লিখতেছি প্লিজ গিভ মি টেন লো লো কম্পিটিশান কিওয়ার্ড কিওয়ার্ড অ্যাবাউট অ্যাবাউট দিয়ে আপনি এখানে একটা কোটেশান দিবেন কোটেশান দিয়ে আপনি কী দিতে পারেন যে হাউ টু মেক মানি সিপিএ মার্কেটিং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ঠিক আছে আমি এখানে দিচ্ছি হাউ টু মেক মানি সিপিএ হাউ টু মেক মানি সিপিএম মার্কেটিং টু আমি জাস্ট এই কোটেশানটি এখানে শেষ করে দিলাম দেওয়ার পর আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এই যে টুলটা আছে এই টুলটা কিন্তু আমাকে লো কম্পিটিশান কিওয়ার্ডগুলো দিয়ে দিবে আমি এখানে দশটা কিওয়ার্ড চেয়েছি যে কারণে কিন্তু আমাকে দশটা কিওয়ার্ড দিয়েছে তো আপনি যে বিষয় নিয়ে লিখতে চান বা যে বিষয় নিয়ে আপনি কিওয়ার্ড চান সেই বিষয়ের কিওয়ার্ডগুলো কিন্তু সে দিয়ে দিবে ওকে আমি এটা এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে আরেকটা টপিক্স দেখব কোটেশন দিয়ে যে হাউ টু মেক মানি অনলাইন হাউ টু মেক মানি অনলাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওকে আমি হাউ টু মেক মানি অনলাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই বিষয়ের দশটা লো কম্পিটিশন কিওয়ার্ড চাচ্ছে সেক্ষেত্রে এখানে আমাকে ক্লিক করলে কিন্তু সে আমাকে এই টপিক্স রিলেটেড দেখুন আমার দশটা কিন্তু সে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে আর এই কিউগুলো কিন্তু আপনি যদি এই টপিক্সের উপরে হাউ টু মেক মানি অনলাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই টপিক্সের উপরে যদি আপনি আপনার ইউটিউবের ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউবের কিওয়ার্ড সেকশনে কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারবেন এছাড়া যদি আপনি আপনার ওয়েবসাইটে এই বিষয় সম্পর্কে লেখালেখি করেন ওয়েবসাইটের কিন্তু কিওয়ার্ড সেকশনে কিন্তু এই কিওয়ার্ডগুলো দিতে পারবেন এগুলো কিন্তু লো কম্পিটিশন কিওয়ার্ড আর লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো কিন্তু গুগলে আপনি র্যাঙ্ক করাতে পারবেন ঠিক আছে তো এই হলো সিস্টেম আমি আজকে যে সিস্টেমটা দেখালাম এখানে যদি আপনি লেখেন হলো হাই কম্পিটি যদি জায়গা যদি লেখেন নিল হাই কম্পিটিশন কিওয়ার্ড মিডিয়াম কম্পিটিশন কিওয়ার্ড তাহলে এই রিলেটেড কিওয়ার্ডগুলো সে আপনাকে দিয়ে দিবে তো এই সিস্টেমে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো পেইড টুল টাকা পয়সা খরচ করে কোন রকম কোনো পেইড টুল ব্যবহার করা লাগবে না কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো বের করার জন্য আপনি যে কোনো প্রোডাক্টে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো টপিক্সের লো কম্পিটিশন কিওয়ার্ড হাই কম্পিটিশন কিওয়ার্ড মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ডগুলো কিন্তু খুব ইজিলি চ্যাট জিপিটি দিয়ে আপনি বের করে নিতে পারবেন এবং এই কিউআর্ডগগুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আমাকে আর এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড বিভিন্ন রকম টিপস ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে না থাকেন আমি আশা করি আমার চ্যানেলটা যদি আপনি স্টাডি করেন আমার চ্যানেলটা যদি আপনি ভিডিওগুলো দেখেন আপনি প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার সাপোর্টে থাকতে চান আমার সাপোর্ট থেকে আমার গাইডলাইন থেকে অনলাইনে কাজ করে লাইফ ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য জাস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে